কিরকম তিনি গৌরবর্ণ তিনি বলে তিনি কি একা আসবেন না কিরকম কৃষ্ণ এসেছিলেন তিনি কি একা এসেছিলেন ওনার সঙ্গে বলদেব প্রভু এসেছিলেন শ্রী রাধারানী এসেছিলেন হ্যাঁ নারদাদি ভক্ত বৃন্দ এসেছিলেন বল তিনি কলিযুগে তিনি একা আসবে না ওনার সঙ্গে ওনার অঙ্গ অঙ্গ মানে নিত্যানন্দ প্রভু কে তিনি শ্রী বলদেব প্রভু আর শ্রী অদ্বৈত আচার্য তিনি হলেন সদাশিব তিনি হলেন সদাশিব সাঙ্গ পাঙ্গ আর অস্ত্র বলে কলিযুগে তার অস্ত্রটা কি হবে যেরকম ত্রেতয়া যুগে ভগবান রাম এলেন ওনার অস্ত্র কি ছিল ধনুষ ওনার ছিল ধনুষ পাঙ্গ বলানো অস্ত্র আর দ্বাপর যুগ কৃষ্ণ এলেন ওনার অস্ত্রটা কি ছিল বলে সুদর্শন চক্র হাতে ওনার হলো সুদর্শন চক্র তিনি বললেন কলিযুগে ওনার অস্ত্রটা কি হবে বলে কলিযুগে অস্ত্রটা হলো ওনার এই হরে কৃষ্ণ সবাই একবার হাত তুলে বলুন বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কর জোর কর সবাই বলো বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অতএব কলিযুগে ওনার অস্ত্রটা হলো এই হরিনাম এই জন্য বলছেন এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল এই কলিযুগে তিনি অস্ত্র তিনি ধারণ করেন না বলে কেন তিনি অস্ত্র কেন ধারণ করলেন না বলে কারণ হলো চৈতন্য মহাপ্রভু কলিযুগের যে চৈতন্য মহাপ্রভু তিনি অত্যন্ত দয়ালু অত্যন্ত কৃপালু এই জন্য মাথায় তিনি মাথা পড়ে দিয়েছেন তথাপিও নিত্যানন্দ প্রভু কি বলছে বলছে মেরেছি কলসির কানা আর তাই বলে কি প্রেম দিব না হ্যাঁ বলে তোমার মাথা তুমি ফাটিয়ে দিয়েছে কোনো কথা নেই কিন্তু একবার তো আমার মহাপ্রভুর নাম নাও একবার তো কেবল হরে কৃষ্ণ নাম তো উচ্চারণ করো তোমাদের সমস্ত পাপকে আমার ক্ষমা কর দেব একবার কেবল হরি নাম গ্রহণ করো বলে কেন এত দয়ালু কি করে বলো ওই তো কৃষ্ণ ওই তো রাম তিনি তিনি তো ত্রেতয়া যুগে আর কৃষ্ণ অবতার এত দৈত্যদের মারলেন তার এত কলিযুগ এত দয়ালু কি করে হলেন এত দয়ালু তিনি হলেন কি করে বলে কারণ হলো কলিযুগে ওই কৃষ্ণ তিনি রাধা ভাব দূত সুবলিতম নবমী কৃষ্ণ স্বরূপম কলিযুগে তিনি রাধা রানীর ভাব আর অঙ্গকান্তটুকু তিনি নিয়ে এসছে এই জন্য তিনি এত দয়ালু এই জন্য আমাদের শ্রী রূপ গোস্বামী বলছে করুণা পুরুময়ী করুণা ধরিতে সনক সনাতন বর্ণিত চরিত্র রাধা রানী তিনি অত্যন্ত অত্যন্ত দয়ালু হলেন রাধা রানী বৃন্দাবন তোমরা গিয়েছো কেউ কারা কারা বৃন্দাবন গিয়েছো হাত তুলে দেখি দেখবেন ওখানে কেউ কেউ ওখানে কৃষ্ণ কৃষ্ণ বলতে দেখতে পেয়েছো ওখানে কি ওখানে কি বলেছ আর জোর করে বলো ওখানে দেখবেন সব রাধা রানীর নাম নিয়ে বলে রাধা রানীর নাম কেন নিয়ে বলে ব্রজবাসী না খুব চালাক বুঝতে পারছেন তো বলে ব্রজবাসী খুব চালাক ওরা ওরা কৃষ্ণ কৃষ্ণ কেউ নেই বলে না বলে কি বলে শ্রী রাধা রানীর নাম বলে রাধা রানীর নাম কেন বলে কারণ কি বলে কৃষ্ণ তিনি নিজে বলছেন বলে রা শব্দ কুর্বন তসমাত গদামি ভক্তি উত্তমম ধা শব্দ কুর্বন পশ্চাৎ ধা বিশ্রবণ গবা কৃষ্ণ নিজে বলছেন যদি কেবল কেউ খালি রা করে বলে দিয়েছে কৃষ্ণ বলছে আমি চিন্তাতে পড়ে যাই ওকে আমি কি দেব নাকি কেননা আমার সত্যি শ্রী রাধা রানী তিনি রা করে বলেছেন তিনি রা অক্ষরের এত মহত্ব কৃষ্ণ নিজে বলছে তার বিনিময়ে যে আমি কি দিব আমি বুঝে উঠতে পারি না আর শেষে শেষে আমি কি করি আমি নিজেকে নিজে তাকে দিয়ে দিই আজ থেকে আমি তোমার হয়ে গেলাম আর যদি কেউ ধা বলে দিয়ে না গোবিন্দ বলছে এই যে রা আর ধা এই দুইটি শব্দ শোনার জন্য আমি ওর পিছনে পিছনে দৌড়াতে থাকি ওর পিছনে পিছনে দৌড়াতে থাকি এই জন্য বৃন্দাবনে সবাই কার নাম নিয়ে শ্রী রাধা রানীর নাম সবাই গ্রহণ করি বুঝতে পারছেন তো আর রাধা রানীর নাম কি মহিমা কৃষ্ণ নিজে চন্দ্রমাকে বলছেন
बोले मम नाम सतनापि राधा नाम सदूतम जग करोति सदा राधा ना जाने महिमा की। तब कृष्ण बोलसे कि बोलसे मिति जति আমার কেউ একশো বার কেউ যদি নাম গ্রহণ করে, কতবার? একশো বার যদি আমার কেউ নাম গ্রহণ করে, যদি একবার কেউ রাধা রানীর একবার কেউ নাম গ্রহণ করে নিয়েছে, রাধা রানীর এক রাধা নাম সমান আমার একশো নামের সঙ্গে সমান। এত রাধা রানীর নামের মহিমা। এই জন্য আমরা বলি না প্রথমে হরে কৃষ্ণ, হরে মানে কি রাধা রানী, যিনি প্রেম ভক্তি দ্বারা কৃষ্ণের মনকে যিনি হরণ করেন, এই জন্য ওনার নাম হচ্ছে হরে। হ্যাঁ, হরা থেকে হচ্ছে হরে। হ্যাঁ, এই জন্য বলছেন যে কলিযুগে যারা বুদ্ধিমান ব্যক্তি হবে তারা কি করবে, বলে যে সংকীর্তন প্রায়ই জয়ন্তি হি সুমেধস। বলে কলিযুগে যারা বুদ্ধিমান ব্যক্তি হবে ওরা কি করবে, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র রূপী যজ্ঞের দ্বারা তারা ভগবানকে উপাসনা করবে, ঠাকুরকে তারা উপাসনা করবে। হ্যাঁ, বুঝতে পারছেন তো? এই জন্য কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। ভগবান কলিযুগে কি রূপে এসেছেন? বলে তিনি নাম রূপে কলিযুগে তিনি এই জগতে এসেছেন। এই জন্য বলছেন যারা বুদ্ধিমান ব্যক্তি হবে কি করবে, অন্য কোন সাধনকে পরিত্যাগ করে কলিযুগে কেবল তারা সেই হরে কৃষ্ণ মহামন্ত্রকে তারা জপ করবে। এই জন্য কলিযুগে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রটা হলো কলিযুগের, এটা হলো যজ্ঞ, এটা হলো কলিযুগের কি বলে যজ্ঞ। এখানে প্রশ্ন করছে আপনি কি করে বললেন হরে কৃষ্ণ মহামন্ত্রটা যজ্ঞ? হ্যাঁ, কথাকে বলো না, চুপ করে বসো। এই জন্য এখানে বলছেন যে আপনারা যজ্ঞ দেখেছেন, যজ্ঞ যজ্ঞ দেখেছ কি না? বলে যজ্ঞ দেখবেন একটা কুণ্ড আছে, ওর মধ্যে ঘি ঢালে, এটা চামচের দরকার হয়, কাঠের দরকার আছে, হবন সামগ্রী আছে, মন্ত্র আছে, অগ্নি আছে, এতগুলো হলে বেড়ে তখন কি হবে, ওইটা হবে যজ্ঞ। এখানে প্রশ্ন করছেন যে কলিযুগে এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা যজ্ঞ কি করে হলো? আপনি কি করে বললেন তো হরে কৃষ্ণ মহামন্ত্রটা যজ্ঞ কি করে বললেন? দেখুন উদাহরণ দিয়ে বলছে, ওই যে একটা কুণ্ড আছে না, এই হবন কুণ্ড আছে, ওই হবন কুণ্ডটা কি? দেখুন আমাদের যে কানটা না, দেখুন এই যে কানটা আছে, এই কানটার আকৃতিটাকে দেখুন, একটি কিরকম, একটি কুণ্ডের মতো। হ্যাঁ, কুণ্ডের মতো। ওই যে একটা চামচের দ্বারা ঘি দেওয়া হয়, ওই চামচটা কি বলে কেন ঘি ভাব? হ্যাঁ, এই হরে কৃষ্ণ মহামন্ত্র বলা হয় না, বলে এখানে ঘি কোথায়? বলে আমরা যে ভাবের দ্বারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র কে বলি, এই ভাবটা হলো ঘি। বলে মন্ত্র কোথায়? যেরকম ইন্দ্রায় সোহা, বরুণায় সোহা, সোহা সোহা করি না, বলে মন্ত্র কোথায়? বলে এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এইটা হলো মন্ত্র। বলে অগ্নি কোথায়? বলে অগ্নি কোথায়? বলে অগ্নিটা হলো তাদের থেকে যে ভাব, তাদের যে অগ্নি হলো হৃদয় থেকে যে ভাবটা প্রকট হয়। বুঝতে পারছেন তো? এই জন্য কলিযুগে যারা বুদ্ধিমান ব্যক্তি হবে তারা গোবিন্দের কি করে উপাসনা করবে? বলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র রূপী, হ্যাঁ, মন্ত্রকে কান রূপী কুণ্ডেতে কৃষ্ণ নাম রূপী মন্ত্রকে তিনি কি করলেন, ভাব রূপী হৃদয় রূপী ভাবের দ্বারা তারা এই কলিযুগে। এবার হাত উঠে বলো, বলো হরে কৃষ্ণ, সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বার জোর করে বলুন তো, এখানে শ্রী নব যোগেন্দ্র বলছেন এই কলিযুগে এই হরিকৃষ্ণ মহামন্ত্র কি হলো কলিযুগে যজ্ঞ। হ্যাঁ,
अतः जरा कलयुग बुद्धिमान हवे तरही हरे कृष्ण महामंत्र द्वारा से भगवान के करा आराधना करू है इतने हमारा जी श्री कृष्ण चैतन्य नाम ही ची श्री कृष्ण माने श्री कृष्ण चैतन्य हलो महाप्रभु नाम तेरे जब हम संन्यास ग्रहण करे उनार के गुरुदेव छिले उनार नाम श्री कृष्ण चैतन्य दिए छन करे के ना बस संपूर्ण विश्व ते एजने महाप्रभु रे की भविष्य वाणी छिलो पृथ्वी ते आछे जात नगर आदि ग्राम सर्वत्र प्रचार है मेरा नाम महाप्रभु एटा हलो भविष्य वाणी एक दिन एक महावे संपूर्ण पृथ्वी लोकरा हमार से हरे कृष्ण महामंत्र के तरह जप कर दे है एजने एटा हलो महाप्रभु भविष्य वाणी एजने एजने उनार नाम की होचे श्री कृष्ण चैतन्य अर्थात बोले कृष्ण रूपी चेतना ताके जिनी संपूर्ण विश्व ते वही कृष्ण नाम रूपी चेतना ताके जिनी प्रदान कर दे है जिन पर नाम की होचे श्री कृष्ण चैतन्य तिनी बोले ने के बोले तिनी बोले ने कृष्ण स्वयं बोले नित्यानंद प्रभु के बोले नित्यानंद प्रभु बोलो ब्रजेर भलाई निताई बोलो अब ब्रजेर ताना ही गौर बोलो है जिने बोले ब्रजेंद्र नंदन जय सच्ची सुत है लसई बलराम है ल नीता जिन बलदेव प्रभु तिनी कलयुग के नित्यानंद प्रभु बोले ये अद्वैत आचार्य के बोले तिनी भर में सदासी तिनी अद्वैत आचार्य बोले गदाधर प्रभु के बोले तिनी भर में राधा रानी हैं बोले श्रीवास पंडित के बोले तिनी भर में नारद अतर तिनी कलयुग एक पंच रूप धारण करे से तिनी सर्वत्र एई हरे कृष्ण महामंत्र के जगत करा प्रचार करे विश्वास से तो जने हमरा कने हमारे पिछने पिछने अपनारा धीरे धीरे गाई बोल पर श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद Oh,
ओ सबसे ऊंची प्रेम सगाई, सबसे ऊंची प्रेम सगाई, सबसे Thank you.
साई गौर जे हरे कृष्ण। ये प्रभु अपना किसु ठाकुर कथा सुना देखो ये विदेशी हुई हो तुम्हारे तुम्हारा सब बांग्ला बुझते पारो आप हिंदी गा कर बुझते पारो सब लोग हिंदी बुझे बांग्ला बेसी भक्त बांग्ला बुझे ठीक है हिंदी बांग्ला भाषा तुम्हारे बोल हिंदी से बोल अरे इंग्लिश कारा बुझते पारो वो तो विदेशी लोग तो इंग्लिश तो भालो बोलते असुविधा नहीं माझे माझे मायरा बोल की कड़मड़ कर छे हमरा बुझते पारो हरे बोल हरे कृष्ण एक बार सबै बाहु दुरे बोलो ना हमारे संगे बोलो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे एक बार अपना बोलो नाम सुनो ठाकुर नाम कीर्तन करते महिमा तो मुख दिए बोला जाए मायर कथा बोलने कथा सुनो साधु संघर महिमा देखो साधारण व्यक्ति जदि किसी कथा बोले तारे तार कथा किस मूल्य किंतु ये साधु संघ कृष्ण नाम ठाकुर कीर्तन एर अनेक अनेक महिमा बोला हुआ है आज साधारण व्यक्ति महिमा बोलते ना साधारण व्यक्ति नय शास्त्रे जरा जरा बड़ो बड़ो ऋषि ज्ञानी पंडित तारा ये साधु संघ महिमा बोलते शास्त्रे देखो एक श्लोक उद्धृत कर रहे बुझा साधु संघ कत महिमा बोले भवापवर्गो भ्रमतो जदा भवे जनस्य तरह अच्युत सत्समागम एजे अच्युत सत्संग ठाकुर कथा कीर्तन साधु संग एडा की बोलछे बोले भवापवर्गो एक जीव आमरा तो ये शरीर तो नय शरीर मृत्युवार करे जखन ये शरीर थेके आत्मा बेर हो जाए तखन ये शरीर तो एखानि पड़ा थाके आमरा ये शरीर नय आमरा होलाम ओई ठाकुर अंश आमरा होलाम ओई आत्मा तो इन्हें बुझा भवापवर्गो भ्रमतो जदा भवे जनस्य अर्थात एक जीव 84 लाख की जोनी से भ्रमण करते 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 कखन ए मानव शरीर ए सुदुर्लभ मानव शरीर जादेर के प्राप्त होए एखाने भ्रमण करार परे परे हो कि बोले तर ही अच्युत सत समागम बड़ो सौभाग्यवान जीव के ही ए साधु संघ प्राप्त होए साधारण व्यक्ति ए साधु संघ कृष्ण कीर्तन कृष्ण कथा ते तादेर रुचि होबे ना তাদের রুচি হবে না গোস্বামী তুলসীদাস জি বলছেন সেই জন্য এই সৎসঙ্গের অনেক মহিমা এখন দেখুন আমাদের প্রভু এখান থেকে কমিটি লোক তারা খুব লিফ প্লেট প্যাম্পলেট ছাপিয়ে সবাই বাড়ি বাড়িতে ডিস্ট্রিবিউট করেছেন সবাইকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে অনেকদিন ধরে বলে প্রোগ্রাম হবে আপনারা ভাগবত পাঠ হবে সবাই আসুন হরিকথা শুনবে হয়েছে তো কত প্রচার করেছেন কিন্তু দেখুন কত ভক্তরা এখানে এসেছে কিছু ভাগ্যবান লোক যাদের ঠাকুরের রুচি আছে ঠাকুরের প্রতি যাদের রুঝান তারাই একমাত্র আসতে পেরেছে সেই জন্য আপনাদের ভাগ্যের বিষয়ে শাস্ত্র খুব ভুরি ভুরি প্রশংসা করছে বলে যারা এই ঠাকুরের কথা শুনতে আসে যারা এই সৎসঙ্গ শ্রবণ করতে আসে তারা সত্যি সত্যি বড় ভাগ্যবান কেন কিন্তু ঠাকুরের কীর্তনে সহজে কারো রুচি হয় না যদি এখানে কেউ জানতে পারত যে ঐশ্বরিয়া রায় আসছে সলমান খান আসছে শাহরুখ খান আসছে যা কোনো সুপারস্টার আসছে যা তাহলে কি হতো বলে এখানে 5000 জায়গা থাকতো না
ওই যে পিছনে ফুটবল গ্রাউন্ড আছে সেও পুরো ভর্তি হয়ে যেত। সত্যি তো ঠিক কথা কি নয় আপনারা বলুন? কিন্তু যখন এত প্রচারও করা হয়েছে, বলে প্যাম্পলেট দিয়েছে, সবাইকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, তাইও কিছু ভক্তরাই আসতে পেয়েছে না? বলে এরকম হচ্ছে কেন, এরকম হচ্ছে কেন? স্বয়ং শঙ্করজি শিব ঠাকুর তিনি পার্বতীকে বলছেন, আবতই সরতি কঠিনাই রাম কৃপা দেনু আই ন যাই, আবতই সরতি কঠিনাই রাম কৃপা দেনু আই ন যাই। শঙ্করজি বলছেন, বলে এই কৃষ্ণ কীর্তনে যদি কাদেরকে নিমন্ত্রণ করেন, তাহলে তারা কি করে? বলে নানা রকমের তার বাহানা, বলে আমার এই কাজ আছে, ওই কাজ আছে, আমি অনেক ব্যস্ত, আমি আসতে পারবো না। কিন্তু যদি এই সাধারণ সুপারস্টার বা কোনো জগতের জিনিস যদি তারা আসে, তাহলে ছুটে একবারে চলে আসবে। এখানে বোঝাচ্ছেন কি যার উপরে ঠাকুরের বিশেষ কৃপা তারাই একমাত্র আসতে পারে। সাধারণ ব্যক্তি এই সৎসঙ্গ হরিকথা কৃষ্ণ কীর্তন শ্রবণ করতে তারা আসতে পারবে না। এই সাধু সঙ্গের এত মহিমা, এই সাধু সঙ্গের মহিমার জন্য দেখুন, যে সময় রামায়ণ দেখেছেন আপনারা, রামায়ণ দেখেছেন তো? রামায়ণে আপনারা দেখবেন যখন হনুমান তিনি মাইয়া সীতার খোঁজ করতে করতে যখন গিয়েছিল লঙ্কায়, সেই সময় বিভীষণ সাথে সাক্ষাৎকার হয়েছে। বিভীষণ সঙ্গে যখন সাক্ষাৎকার হয়েছে, বিভীষণ যখন বাড়িতে তার বাড়িতে হনুমান ঢুকতে যাচ্ছেন, এই দরজার সামনে লিখে দেখলেন শ্রীরাম। কি দেখলেন? শ্রীরাম। এইবার লঙ্কাপুরী সে তো সেখানে সব রাক্ষস থাকে, হনুমান মনে করছে যে আমাকে কেউ চিঠি করার জন্য তো কেউ দরজার সামনে শ্রীরাম রাখে আর আমাকে ভ্রমিত করছে না? তো কেন কি আমার প্রভুর নাম, ঠাকুরের নাম এখানে রাক্ষস সব থাকে আর তাকে লিখবে এখানে? তারপরে তিনি মনে করলেন যে একবার ভিতরে ঢুকে দেখি। তো তিনি কি করলেন, করে সূক্ষ্ম রূপ ধারণ করে আর তিনি এইবার বিভীষণের ঘরে প্রবেশ করেছেন। ঘরে প্রবেশ করার পরে সঙ্গে সঙ্গে তিনি কি দেখলেন, বলে বিভীষণ চোখ বন্ধ করে প্রভু রাম কীর্তন করছে, রামের কীর্তন করছে, শ্রী রাম জয় রাম শ্রী রাম। চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, শরীরে অশ্রু কল্প বিবর্ণ পুলক সব অষ্টসাত্ত্বিক বিকার প্রকট হচ্ছে। যখন ওই বিভীষণের এই অবস্থা দেখলেন, হনুমান বুঝতে পেরেছে, বলে এ কোনো কপটি নয়। কেন কে যে কপটি ব্যক্তির মুখ থেকে তারা পালা কীর্তন যারা এরকম করে বেড়ায়, দেখবেন খুব কৃষ্ণ কৃষ্ণ করে চোখ থেকে জল ভাসিয়ে যাচ্ছে, কিন্তু তারা কি প্রকৃত ভক্ত? তারা ভক্ত নয়, তারা সব কপটি। হ্যাঁ, প্রায় লোকজন কি করে, বলে সদ আচরণ নয় তাদের, আচরণ সম্পন্ন না হলে আর কি এমনি লোকদেরকে আকৃষ্ট করার জন্য খুব ভাব দেখায়। কিন্তু আমরা ওই চার আনার ভাব নিয়ে থাকবো সবসময়, এটা তো চলবে না, বুঝতে পারছেন? এটা তো চলবে না। হনুমানজি সেই সময় বুঝতে পেরেছে যে বিভীষণ ইনি হলেন সত্যি সত্যি ঠাকুরের ভক্ত। যখন তিনি গিয়ে আর বিভীষণ সঙ্গে কথা বলতে চাচ্ছেন, সেই সময় বিভীষণ হনুমানের দর্শন করার সঙ্গে সঙ্গে কি বলছে, বলে আজ মোহে ভাব ভরসা হনুমন্তা, বিনু হরি কৃপা বিনা মিলাই না সন্তা, যো রঘুবীর মোহে অনুগ্রহ কিনি তু মোহে দর্শেতি দিনি। বলে হনুমান মনে হচ্ছে আজকে ঠাকুর আমার উপরে বিশেষ কৃপা করেছেন। বলে কেন? বলে ঠাকুরের কৃপা যে পর্যন্ত না হয় তার ভক্তের দর্শন পাওয়া অনেক দুর্লভ। ঠাকুরের ভক্তের দর্শন এত সহজ নয়। ঠাকুর যার উপরে বিশেষ কৃপা করেন তারাই একমাত্র তার ভক্তের দর্শন পেতে পারে। কিন্তু আমরা কি মনে করি কি যদি টাকা পয়সা ভালো ছেলেতে আগেকার মেয়ে ছেলে আর স্ত্রী এইসব হলে তাহলে কি হবে, ঠাকুরের বিশেষ কৃপা আছে, হ্যাঁ লক্ষ্মীর কৃপা আছে, ঠাকুরের কৃপা আছে? বলে না, এখানে বোঝাচ্ছেন সেই লঙ্কায় রাবণও থাকতো, সেই লঙ্কায় রাবণও থাকতো, সমস্ত 33 কোটি দেবী দেবতা যাদেরকে আমরা পুজো করি তাদেরকে ঘরে নিজে পায়ের তলে দাবিয়ে রেখেছিল। হ্যাঁ, যে কালকে আমরা ভয় করি সে কালকে তিনি পায়ের নিচে রেখেছিল, সমস্ত 33 কোটি দেব দেবতারা আসছে তার সভায় বসে আর তার হাত জোড়ে সেখানে তার স্তুতি করত, এত রাবণের প্রতাপ ছিল। তার কাছে সোনার লঙ্কা, আপনার বাড়িতে কত সোনা আছে? 1 কেজি আছে?
দুকেজি দশ কেজি বলো, কিন্তু তার লঙ্কায় ছিল সোনার, বেডরুম সোনার, ডাইনিং রুম সোনার, কিচেন সবকিছু সোনা সোনা সোনা, কিন্তু এত ধন এক্সপায়ার হওয়ার পরেও সে কি সুখী ছিল? সে কি সুখী ছিল? তার ছেলে মেঘনাথ এত আজ্ঞাকারী ছেলে, সে জানতো কি রাম লক্ষ্মণ সঙ্গে যুদ্ধ করলে আমি মরে যাব আর বাঁচতে পারবো না, কিন্তু তাইও বাপের আজ্ঞা পালন করার জন্য কি করলো, বলে রাম লক্ষ্মণ সঙ্গে যুদ্ধ করতে গেল, তাই তো? তার স্ত্রীর নাম ছিল মন্দোদরী, মন্দোদরী অর্থ কি, মন্দ অর্থাৎ পাতা, উদার অর্থাৎ কমর, যে খুব সুন্দরী ছিল দেখতে, বিশ্বকর্মা তাকে সব ভালো ভালো গুণ দিয়ে তৈরি করেছিল, কিন্তু এত সুন্দর স্ত্রী হওয়ার পরে, এত আজ্ঞাকারী ছেলে হওয়ার পরে, এত ধন সম্পত্তি হওয়ার পরেও সে সুখী হতে পারলো না, কেন কি যে এটাকে ঠাকুরের কৃপা বলা যায় না, রাম বিমুখ কবি সুখ নেই পাবা, গোস্বামী তুলসীদাসজি বলছেন যে পর্যন্ত ঠাকুর থেকে বিমুখ আছো কখনো সুখ হতে সুখী হতে পারবে না, সে যখন শঙ্কর শিব ঠাকুর কাছে প্রার্থনা করতো, শিব ঠাকুর কাছে বলতো, বলে হে ভোলে বাবা কদা সুখী ভবামি অহম, আমি কখন সুখী হব, আমি কখন প্রসন্ন হব, এত ধনেশ্বর এত টাকা পয়সা স্ত্রী ছেলে সেও তাকে প্রসন্ন করতে পারত না, কিন্তু ওই লঙ্কায় যে বিভীষণ ছিল, সে বিভীষণ রামের নাম নিত, ঠাকুরের ভজন করত, ঠাকুরের শরণাগত ছিল, সেই জন্য খুব আনন্দ খুব প্রসন্ন ছিল, এই জন্য এখানে বিভীষণ নিজেই বলছেন, বলে আজ মোহে ভা ভরসা হনুমন্তা, বিনু হরি কৃপা বিনা মিলেই না সন্তা, আরে ঠাকুরের বিশেষ কৃপা হয়েছে বলেই তুমি আমাকে এখানে দর্শন দিয়েছ, আর যখন ঠাকুরের ভক্তের দর্শন হয়ে গেছে, ভক্তের দর্শন যখন হয়ে গেছে তাহলে কি সব ভাবতে হবে, তাহলে এইরকম তাহলে বুঝতে হবে যে ঠাকুর দর্শন আরো বেশি দূর নয়, প্রথম হনুমান দর্শন হয়েছিল, তারপরেই বিভীষণ রামের সঙ্গে সাক্ষাৎকার হয়েছে, দেখেছেন তো আপনারা রামায়ণে দেখেছেন, হ্যাঁ, প্রথমে হনুমানের দর্শন হয়েছে, তারপরে প্রভু রামের দর্শন হয়েছে, এইবার হনুমান যখন বিভীষণ সঙ্গে কথা বলছে, সেই সময় সে গিয়েছিল সীতামার খোঁজ করতে, তাকে বিভীষণ বলছে, বলে দেখ আমি তোকে মায়ের খোঁজ খবর দিয়ে দিচ্ছি, সীতামার ঠিকানাটা দিয়ে দিচ্ছি, আর এইবার আমাকে তুমি প্রভু রামের ঠিকানা দেবে, বলে ঠিক আছে, ডিল হয়ে গেল, বলে ঠিক আছে তুমি যাও অশোক বাটিকায়, সীতা মাইয়া আছে সেখানে গিয়ে তুমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, ঠিক আছে। এইবার হনুমান সীতা মার সঙ্গে দেখা করে যখন ফিরে এসছে রামের কাছে, বিভীষণ সেই সময় রাবণকে বুঝাতে গিয়েছে, বলে দেখো আমরা হলাম পুলস্থ ঋষির বংশজ, আমরা হলাম পুলস্থ ঋষির বংশজ, এত পবিত্র কুলে জন্ম নেওয়ার পরেও আর তুমি শিব ঠাকুরের এত ভক্তি করো, কিন্তু তোমার বুদ্ধিটা এত খারাপ হয়ে গেল কি করে, পর স্ত্রীকে হরণ করে নিয়ে এসছো, প্রভু রামকে সাধারণ মানব মনে করো না, তিনি হলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার স্ত্রীকে তুমি হরণ করে নিয়ে এসছো, সীতা হলে জগৎ জননী, তাকে তুমি নিজের স্ত্রী বানানোর চেষ্টা করছো, এটা হচ্ছে ঘোর পাপ, সীতা মাকে ফিরত দাও, আর প্রভু রাম কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে, উনি নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে। বিভীষণ যখন এই কথাটা বোঝাতে গিয়েছে, রাবণ তো সে আর শুনলো না, কি কথা কাম করে দেবে, সেই সময় রাবণ কি করেছে, বলে তার মাথায় কাটে লাঠি মেরে কাঠটাকে লাঠা থেকে বের করে দিয়েছে। যখন বিভীষণ এসছে প্রভু রামের কাছে, তার শরণাগত হব, প্রভু রামের শরণ নেব বলে সে লঙ্কা থেকে এইবার আসছে, এই সমুদ্র পার করে, কিন্তু মনে মনে ভাবছে যে প্রভু রাম কি আমাকে স্বীকার করবেন কি না, আমি তো রাক্ষস, রাবণ হলো কত বড় রাক্ষস, আর আমি তার ভাই, তো আমাকে প্রভু স্বীকার করবেন কি না, তার মনে মনে এই চিন্তা চলছিল। তারপরে নিজেকে ও সুগ্রীব সঙ্গে কম্পেয়ার করতে লাগলো, তুলনা করতে লেগেছে, বলে আমি রাক্ষস বলে উৎপন্ন হয়েছি তো কি, সুগ্রীব তো বানর করে জন্ম নিয়েছে, তার কোনটা কি ভালো, সে তো বানর, আর আমার বড় দাদা সে রাক্ষস, কিন্তু সুগ্রীব তার বড় দাদা সে পালি, সেও তো ভালো লোক নয়, সেও তো সুগ্রীব স্ত্রীকে হরণ করে নিজের কাছে রেখেছিল, সেও তো ভালো লোক ছিল না, কিন্তু তাইও প্রভু রাম সুগ্রীবকে আশ্রয় দিলেন, নিশ্চিত রূপে আমাকেও আশ্রয় আমাকেও ছাড়বে না, এটাই ভেবে ভেবে সে যেমন আসছে, মনে মনে চিন্তা ভাবনা করছে, এইবার বালিকে মেরে তো কিষ্কিন্দার রাজা বানিয়ে দিল সুগ্রীবকে,
रावण के जब मारे निश्चित रूप है राजदेव राजदेव से सब चिंता भावना परे परे जब प्रभु राम चरणे एस तार संगे देखा करार संगे संगे प्रभु राम की करले बोले आओ लंकेश आसो लंकेश आसुन प्रभु ताके लंकेश बोले संबोधन करले अर्थ की बोले जदि के ओ ठाकुर भक्त दर्शन हो जाए और तार पर ठाकुर शरणागत हो जाए तारे ये संसारे समस्त वस्तु समस्त जिनिस गुलो एमनी पे जावे जे लंक के प्राप्त करार जन्म रावण कत तपस्या कर लो दस बार तार माथा केटे आज शिव ठाकुर चरणे दिलो তারপরে সেই লঙ্কা রাজত্ব পেয়েছে ঠিক তো কিন্তু সেই লঙ্কা যখন বিভীষণ প্রভু রামের শরণাগত হয়েছে সঙ্গে সঙ্গে পেয়ে গেল সঙ্গে সঙ্গে প্রভু রাম তাকে রাজত্বটা করে দিলেন সুগ্রীব সেখানে ছিল সুগ্রীব প্রশ্ন করছে বলে প্রভু আপনি লঙ্কার রাজা বিভীষণকে করতে যাচ্ছেন যদি 1% রাবণ আপনার চরণাশ্রয় নিয়ে নেয় যদি কালকে যুদ্ধ হবে না যদি রাবণ আপনার চরণাশ্রয় করে নেয় তাহলে আপনি কি করবেন লঙ্কার রাজা তো রাবণ আর আপনি বিভীষণকে রাজা করে দিলেন বলে চিন্তা নেই আমি রাবণকে অযোধ্যা দিয়ে দেবো কি দিয়ে দেবো অযোধ্যা দিয়ে দেবো প্রভু অযোধ্যা তো আপনি ভারতকে আগে দিয়ে এসছেন আমি ভারতকে কি দেবেন তাহলে বলে ভারতকে আমি নিজের সাথে ধাম দিয়ে দেবো বলে রাবণকে দিয়ে দিলেন অযোধ্যা বিভীষণকে দিয়ে দিলেন লঙ্কা ভারতকে দিয়ে দিলেন শ্বেত ধাম তাহলে আমি নিজে কোথায় থাকবেন अरे निजे जने कितने जगह दरकार तो बोले चिंता करो ना ना हम बसा मी वैकुंठे योगी नाम हृदय न चा मद भक्ता जत्र गायन्ति तत्र तिष्ठामि नारद प्रभु ठिकाना जेने ले नहीं बार प्रभु एड्रेस परमानेंट एड्रेस की प्रभु एखाने बोलछे स्वयं विष्णु बोलछे बोले की बोले ना हम बसा मी वैकुंठे নারদ লোকদের মনে করে যে আমি বৈকুণ্ঠ গ্রামে থাকি বলে না সেটা আমার টেম্পোরারি অ্যাড্রেস সেখানে আমি কখনো কখনো থাকি কখনো নাও থাকতে পারি বলে যোগী নাম হৃদয়ে না চা লোকজন বলে যে আমি যোগীদের হৃদয়ে থাকি যোগী তারা কি করে বলে চোখটা বন্ধ করে আর কোন রূপে ইন্দ্রিয়কে দমন করে ওই ঠাকুরের চিন্তন করে লোকজন ভাবছে যে আমি ওই যোগীদের হৃদয়ে থাকি বলে না সেটাও টেম্পোরারি অ্যাড্রেস বলে তারে আপনি থাকি কোথায় সব জায়গাতে না না করে দিচ্ছেন বলে মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি নারদ আমার ভক্তদের যেখানে আমার গান করেন যেখানে আমার কথা কীর্তন হয় সেই স্থানেই আমি উপস্থিত মিতাই গৌর প্রেমানন্দে একটু হলুদ এনে দিন হরি বল হরি বল হরি আপনাকে হলুদ এনে দিয়েছেন এখন হলুদ এনে দিন ঠাকুরের কথা কীর্তন হয় সেটা ঠাকুর সেই স্থানে ঠাকুর সবসময় থাকেন এই যে কথা কীর্তন আমাদেরকে যত ভালো লাগে তার থেকে বেশি ভালো ঠাকুর নিজেকে ভালো লাগে কৃষ্ণ গোবিন্দ নিজেই তার কথা শ্রবণ করার জন্য ভক্তদের পিছনে পিছনে ধাবিত হন পিছনে পিছনে দৌড়াতে থাকেন এক সময় কি হয়েছিল সেই জয়পুর গোবিন্দের মন্দিরে একজন ভাগবত বক্তা সে এসে ভাগবত পাঠ করেছে এই বছর ভাগবত পাঠ শেষ হলো আবার সামনে বছর এসছে যখন সামনে বছর এসছে সে ভাগবত পাঠ আরম্ভ করার আগে শ্রোতাদেরকে প্রশ্ন করছে বলি গত বছর আমি আগে বছর আমি কোন প্রসঙ্গে ছেড়েছিলাম সেটা বলো দেখি আর তারপর থেকে আমি আরম্ভ করবো এইবার এক বছর আগে কি পাঠ হয়েছিল কারো মনে নেই আজকে কালকে কি খেয়েছিলাম সেটাই মনে থাকে না কালিযুগের এত বদ্ধজীব বদ্ধশুদ্ধি কিছু ঠিক নেই তো এক বছর আগে কি প্রসঙ্গ শুনেছিলাম সেটা কি আর মনে থাকবে কেউ বলতে পারলো না সে ভাগবত বক্তা এত রেগে গেল তার ক্রোধ মানে রেগে রেগে বলছে বলে মনে হচ্ছে আপনারা মন দিয়ে কথা শুনেন না আপনারা মন দিয়ে পাঠ শুনেন না গত বছর কি বলেছিলাম আপনার মনে নেই সেই সময় সঙ্গে সঙ্গে গোবিন্দের নিজে গোবিন্দের নিজে ঠাকুর ঘর থেকে শব্দ আসছে বলে বাবা আপনি কেন বলছেন যে কেউ মন দিয়ে শুনে না আরে আমি মন দিয়ে শুনেছিলাম আপনি গত বছর এই প্রসঙ্গ পর্যন্ত বলেছিলেন এরপরে আপনি এবার আরম্ভ করেন এরপরে আপনি আরম্ভ করেন
সেই জন্য দেখুন এখানে আজকে আমরা যে ঠাকুরের কথা শুনতে যাচ্ছি, কথার কত মহিমা, এই সাধু সঙ্গে কৃষ্ণ কীর্তন কৃষ্ণ কথার এত মহিমা, গোবিন্দ দেব নিজে ওই কথাকে মন দিয়ে শ্রবণ করেন। আমাদেরকে তাহলে কি করতে হবে, সাধুরা এসছে আমরাও সাধার পেয়ে করে আর এসছি এখানে, তাহলে কি মন দিয়ে কথা শুনবো, এখানে এসেও যদি বাড়ির সব কথাগুলো আরম্ভ করে দিই, তোর বাড়ি কি রান্না হয়েছে, এটা কি সেটা কি, সেই সব নয়, সাধুরা এসছে আমাদেরকে কিছু বুঝাবার জন্য, মন দিয়ে শুনবো, মন দিয়ে কথা শুনবো, ঠিক আছে। এখানে সেই জন্য বলছেন করে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় আর লাভ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি কয়, এক লাভ যদি কেউ সাধু সঙ্গ প্রাপ্ত করে, এক লাভ, এক লাভ কত করে এক সেকেন্ড কে যদি 11 ভাগ করে দেন, ওই এক ভাগ হচ্ছে এক লাভ। এই মাত্র যদি কেউ সাধু সঙ্গে আসে, এই মাত্র যদি কেউ সাধু দর্শন করে, তার মুখ থেকে হরিকথা শ্রবণ করে, তাহলে কি হবে বলে সর্বসিদ্ধি হয়, সে সর্বসিদ্ধি পেয়ে যাবে। বলে কি করে, একটা গল্প বলছি আমি, মন দিয়ে শুনলেন। এইসবে কি হয়েছিল, একটা ফেরিওয়ালা যে ট্রলি নিয়ে যে বিক্রি করে না, লজেন্স আর যে সব বিক্রি করে, সে গ্রামে গ্রামে ঘুরত আর লজেন্স বিক্রি করত। এক গ্রামে গিয়ে সে যখন বিক্রি করতে, বাড়ি থেকে অনেক দূর চলে এসছে, সে মনে মনে ভাবছে যে ফিরে যেতে তো অনেক রাত্রি হয়ে যাবে, আর পৌঁছতে পারবো কিনা সেটাও ঠিক নেই, আজকে এই গ্রামে থেকে যায়, সেটাই ভেবে আর সেখানে গ্রামের লোককে জিজ্ঞাসা করেছে বলে এখানে কিছু থাকার ব্যবস্থা আছে, বলে হ্যাঁ তুমি আমার মন্দিরে চলে যাও, সে মন্দির প্রাঙ্গণে তুমি রাত্রিবেলা বিশ্রাম করো আর সকালে তোমার যা কাজ আছে সেটা করবে, বলে ঠিক আছে। এইরকম একটা মন্দির ছিল, ওই মন্দিরে চলে এসছে, মন্দিরে এসছে যখন ওই বিছানা পেতে আর আসেন না, নিজের উত্তরিটা পেতে আর এবার ঘুমাবে, ঘুমাতে যাচ্ছে সেই সময় কি হয়েছে, আগে তো ওই টিভি স্মার্টফোন এইসব ছিল না, আগে লোকজনরা কি করতো বলে আগে লোকজন সব একত্রিত হয়ে আর ঠাকুরের কথা কীর্তন, আমাদের শাস্ত্র বলছে বলে সত্য ত্রেতা আর দ্বাপর, এই তিন যুগের লোক তাদের স্বাভাবিক বৃত্তি ছিল যে আমরা ঠাকুরের সম্বন্ধে কিছু শুনবো, ঠাকুরের কথা কীর্তন শুনবো, ঠাকুরের সম্বন্ধে জানবো, ঠাকুরকে কি করে প্রাপ্ত করতে পারি সে তার জন্য চেষ্টা রাখবো। হরি বল হরি কৃষ্ণ, এই দেখে শোনো যে যেখানে জায়গা পাচ্ছে এসে বেশি। এইবার আগের লোকজন তো তারা এই টিভি স্মার্টফোন ছিল না বলে এইসব কাজে ব্যস্ত থাকতো, ওই গ্রামের যে মন্দির ছিল যখন ওই ট্রলিওয়ালা ঘুমাতে যাচ্ছে সেই সময় সেখানে অনেক লোকজন একত্রিত হয়েছে সন্ধ্যার সময় আর এসে সেখানে কীর্তন করতে লেগেছে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম 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 হরে হরে, গোবিন্দ জয় জয় গোপাল জয় 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় 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 জ
আর সেখানে ইন্দ্র, সেখানে রম্ভা, উর্বশী, মেনিকা, অত সুন্দর সুন্দর অপ্সরী,
স্বর্গের অনেক মহিমা সেখানে বোঝাচ্ছে। বলে স্বর্গটা দেখে সেই লোকের তো চোখটা বেরিয়ে যাচ্ছে। বলে কি বাবা কি আশ্চর্য দেখলাম, এত সুন্দর জিনিস তো কখনো বাড়তে লোকে দেখিনি। কিন্তু এইদিকে দেখলো যে একদিকে সব সাধুরা যাচ্ছে, ওইদিকে বেশি আর লোকজন নয়, একটা দুটা সাধুরা সেখানে যাচ্ছে। ও মনে করছে বলে গিয়ে দেখি এইদিকে কি হচ্ছে, কেউ যাচ্ছে না কেন। ও গিয়েছে ওইদিকে, গিয়ে সেখানে দেখেছে উপেন্দ্র ভগবান বামদেব, তিনি সেখানে বসে বসে, আর সেখানে কিছু সাত্বিক সম্পন্ন সাধুরা ছিল, উপেন্দ্র তিনি উচ্চ আসনে বসে আছেন আর তিনি ভাগবত পাঠ করছেন, এই ঠাকুরের কথা কীর্তন চলছে। এইবার ওই লোকের লোকদের মনে পড়েছে যে আমি এক ঘন্টা অরুচিপূর্বক মন না দিয়ে ওই ভাগবত পাঠ শুনেছিলাম, সেই জন্য আমাকে এক ঘন্টার জন্য স্বর্গ প্রাপ্তি হয়েছে। এখানেও সেই কথা চলছে, যদি এখানে আমি বসে আর কথা শুনতে আরম্ভ করে দেই হতে পারে আমাকে আরো স্বর্গ দিয়ে দেবে, আরো স্বর্গে আমি থাকতে পারবো। সেটাই ভেবে কি করেছে, সে সেখানে আসন নিয়ে আর বসে গেছে। উপেন্দ্র পাঠ করছে, সাধুরা তাদের সঙ্গে এই লোকটাও বসে বসে এইবার ভাগবত পাঠ শুনছে, কিন্তু এইবার মন দিয়ে, এইবার মন দিয়ে শুনছে। আগে তো রুচি ছিল না, কিন্তু এইবার মন দিয়ে শুনছে। কেন কে যে অরুচিপূর্বক যদি শুনেছিল তাহলে স্বর্গ প্রাপ্তি হলো, যদি রুচি করে শুনবে মন দিয়ে শুনবে তাহলে কি না পেতে পারে, সেটাই ভেবে সেখানে মন দিয়ে ভাগবত পাঠ শুনতে আরম্ভ করেছে। যখন সময় শেষ হয়েছে, এক ঘন্টা শেষ হয়েছে, এইবার যমদূত এসছে ওই স্বর্গের বাইরে দাঁড়িয়ে আছে। বলে আমাদের যে আসামি ছিল ওই লোকটাকে পাঠিয়ে দাও, ওকে নিয়ে যাব নরকে। যখন সেখানে দরওয়ান দেখছে বলে সে তো বসে আছে হরি কথায়, ঠাকুরের কথায় বসে আছে, ঠাকুরের কথা শ্রবণ করছে। বলে আমরা ওকে আর নিয়ে আসতে পারবো না, কেন কি যারা ঠাকুরের কথা শুনছে, যারা মন দিয়ে ঠাকুরের কথা শ্রবণ করে তারা কোথায় বসে আছে, তারা সাক্ষাৎ ঠাকুরের কোলে বসে আছে, সাক্ষাৎ ঠাকুরের কোলে তারা বসে আছে, সেই জন্য মন দিয়ে কথা শুনতে হবে। সেই লোকটা এসছে, কিন্তু যমদূত এসছে তাকে নেওয়ার জন্য, কিন্তু সেই লোকটা তো ভালো করে বসে গেল সেখানে। যখন দেখছে সময় শেষ হলেও যমদূত নিয়ে যেতে পারছে না, যমদূত বাইরে দাঁড়িয়ে আছে, সে আর ওকে ঘরে নিয়ে যেতে পারছে না, তার তো আর কনফিডেন্স পাবে, খুব ভালো সে তো উৎসাহিত হয়ে সেখানে বসে গেল, আর বসে বসে সেখানে এক ঘন্টা থেকে দু ঘন্টা হয়ে গেল, দু ঘন্টা মন দিয়ে পাঠ শুনেছে, দু ঘন্টা পরে আবার যমদূত এসছে, তখনও তাকে ঘরে নিয়ে যেতে পারেননি। এইরকম হরি কথা শুনতে 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 সে তো খুব ভালোভাবে সেখানে বসে গেল, যমদূতকে শেষে ওই লোকটাকে ছেড়ে সেখানে আর ফিরে চলে যেতে হলো। এখানে বুঝাচ্ছেন দেখুন, যারা মন দিয়ে হরি কথা শুনে, যদি এই সময়ে মৃত্যুও সাক্ষাৎ উপস্থিত হয়ে যায়, মৃত্যুকেও বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, এই মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না, যদি কারণ মৃত্যুও সময় এসছে, মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না। কেন, এই যে আমরা ওই গোবিন্দের কোলে বসে আছি, মায়ের কোলে যেরকম বাচ্চাটা থাকে ও বাচ্চা সম্পূর্ণরূপে সুরক্ষিত মনে করে নিজেকে, তাকে আর কেউ কিছু ক্ষতি করতে পারবে না। ঠিক তদ্রূপ আমরা হলাম ওই গোবিন্দের সন্তান, আর আমরা ওই গোবিন্দের কোলে বসে আছি, তার কথা শুনছি মানে কি, আমরা ওই গোবিন্দের কোলে বসে আছি, এই সময়ে যদি মৃত্যুও এসে যায় সেও আমাদেরকে কিছু করতে পারবে না। তাই গৌর প্রেমানন্দে, এইবার ওই লোকটা তো হরিকথা শুনতে 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 সেখানে খুব ভালোভাবে হরিকথা শুনছে। আর হরিকথা শ্রবণ করার ফলটা কি, ভাগবত গ্রন্থ বলছে শুনতাম স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণি বিধুনোতি সুরেশতাম। এখানে বুঝাচ্ছে যে ঠাকুরের কথা শ্রবণ করে, শুনতাম স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, এই ঠাকুরের কথা শ্রবণ কর যে আমরা করছি, এর থেকে পুণ্যের কাজ আর কিছু নয়, এটা হচ্ছে সব থেকে পুণ্য শ্রবণ কীর্তন, এটা হচ্ছে সব থেকে পুণ্য কাজ। আর সেখানে যে লোকটা বামনদেবের মুখ থেকে সাক্ষাৎ হরি কথা শুনছে, সেখানে বসে 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 কি হলো, বলে হৃদয়ন্তস্থ অবদ্রাণি বিধুনোতি সুরেশতাম, হৃদয়ের মধ্যে যত নোংরা জিনিস আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ঈর্ষা, এইগুলো সব দূরীভূত হয়ে যাবে, এইগুলো সব পরিষ্কার হয়ে আমাদের হৃদয়টা সম্পূর্ণ স্বচ্ছ নির্মল হয়ে যাবে। আর এই কথা শুনতে শুনতে কি হবে, বলে সাক্ষাৎ ঠাকুরের রথ এসছে, ওই লোকটার জন্য ঠাকুরের রথ এসছে, বৈকুণ্ঠ থেকে রথ এসছে, সেই রথে এসে বসে আর ঠাকুরের ধাম চলে গেল।
তারপরে ধাম চলে গেল, এত মহিমা শুরু এক ঘন্টা মন না দিয়ে কথা শ্রবণ করা, মন দিয়ে কথা শুনে নাই তাইও এত শ্রেষ্ঠ ফল পেয়ে গেছে। কিন্তু যদি কেউ মন দিয়ে কথা শুনে তাহলে তার কি ফল হবে? আপনারা যেরকম এখানে ভাগবত পাঠ শ্রবণ করার জন্য এসছেন, মন দিয়ে যদি কথা শুনেন তাহলে কি হবে? বলে এই সাধুদের হরি কথা শ্রবণ করতে করতে আমরাও এই ঠাকুরের সম্পর্কে জানতে পারবো। এই সাধু সঙ্গে একমাত্র আমাদের এই মতিটা উৎপন্ন হবে যে ঠাকুরের ভজন করতে হবে। ওই করোনা সময় এসেছিল না, করোনা সময় কত লোক মারা গেল, বাংলায় সেই সময় ঝড় বৃষ্টিও এসেছিল, কত লোক সেই সময় মারা গেল। আমরা এই আদিদেবিক আদিভৌতিক আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালায় আমরা কত দগ্ধীভূত হয়ে যাচ্ছি, কিন্তু তাইও শান্তির রাস্তা ভালো করে খুঁজতে পারছি না। প্রকৃত শান্তি কোথায় সেটা আমরা জানতে পারছি না। একমাত্র সাধু সঙ্গে যদি কেউ আসে, সাধু সঙ্গে হরিকথা যদি কেউ শ্রবণ করবে, তাহলেই তারা জানতে পারবে যে প্রকৃত শান্তি কোথায়। ঠাকুরের চরণ ছাড়া, তার ভজন ছাড়া আর শান্তি কোথায় নয়। ভগবত গীতায় ঠাকুর নিজেই অর্জুনকে বলছেন, অর্জুনকে নয় তিনি আমাদের জন্য বলছেন, অর্জুন তো হলো ঠাকুরের ভক্ত, তিনি তো দেখতেছেন তো ভক্ত, তাদের কি বলবেন? সে তো আমাদের জন্যই বলছে, বলে এই সংসারটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। দুঃখালয় অর্থ কি? যেরকম ভোজনালয়, ভোজনালয় অর্থ কি? যেখানে ভোজন পাওয়া যায়। চিকিৎসালয়, যেখানে চিকিৎসা হয়। ঔষধালয়, ঔষধি যেখানে পান। ঠিক তদ্রূপ দুঃখালয়, দুঃখালয় অর্থ কি? বলে যেখানে দুঃখ দুঃখ দুঃখ, দুঃখ ছাড়া কিছু নাই। ভেবে দেখুন আপনারা মনে মনে, আমরাও কিছু না কিছু রকমের দুঃখী আছি। কেউ তাহলে দুঃখী এই শরীর থেকে দুঃখী, কেউ মন দুঃখী সবকিছু হলেও মনে শান্তি নেই, কেউ টাকা পয়সা থেকে দুঃখী, কেউ ছেলে থেকে দুঃখী কথা শুনে না, কেউ মেয়ে থেকে দুঃখী, কেউ স্বামী থেকে দুঃখী, কেউ স্ত্রী থেকে দুঃখী, কেউ পাড়া লোক থেকে, কেউ নানা থেকে, কেউ শাশুড়ি থেকে, কিছু না কিছু রকমে আমরাও দুঃখী দুঃখী দেখুন, সবার কিছু না কিছু দুর্গাশ আছে। কিন্তু এখানে বুঝাচ্ছেন বলে শান্তি কোথায় পাবো? বলে অশোক অভয় অমৃত আধার তোমার চরণ দ্বয়, ওই ঠাকুরের চরণে একমাত্র অশোক, সেখানেই একমাত্র শান্তি। তো সেই জন্য সাধু সঙ্গে কি হবে? বলে সাধু সঙ্গে এই জিনিস মাত্রটা আমি বুঝতে পারবো। আমরা সাধু সঙ্গে ছাড়া এই কথাটা আর আমাদের কে বুঝাবে? কেউ নাই, ঠিক আছে। সেই জন্য আপনারা খুব ভাগ্যবান এখানে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করতে এসছেন। এইবার আমাদের দুর্গার্জরা বলবেন, আমি আমার বক্তব্যটা এখানে রাখছি। গৌর প্রেমানন্দে হরি হরি বল। একটু কথা শুনে কথা বিশ্রাম দিব, ঠিক আছে? আমার পিছনে পিছনে সবাই খালি বাজিয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে আপনারা গাইবেন, ঠিক আছে? বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠতি ভারত। বলে হে অর্জুন,
ওই ব্যক্তি আমার নাম গ্রহণ করতে পারে যিনি একশো জন্ম এক জন্ম নাই পূর্ব জন্ম যিনি একশো জন্ম তিনি গোবিন্দের সেবা পূজা অর্চনা যিনি করেছে তবে এই জন্মে ওই ব্যক্তি ভগবানের নামকে ওই গ্রহণ করতে পারে সবাই ভগবানের নাম নিতে পারবে না এই জন্য নারদ যখন তিনি সেই দস্যু রচনা করে বলে বলে বলো তো দেখি রাম বলো আর তোমরা কিছু বলছ না বলো রাম বলো কিন্তু ওর মুখ থেকে রাম নাম এলো না বলে কেন ও পাপি ছিল এই জন্য ওর মুখ থেকে গোবিন্দের নাম এলো না বলে তুমি তো বলতো মারো মারো বলে হ্যাঁ বলে তুমি মারা মারা তো বলতে পারো বলে হ্যাঁ মারা মারা তাই বলতে পারবো এই জন্য বলছে উল্টা নাম জপতে জগে জানা আর বাল্মীকি ভাই ব্রহ্ম সমানা বলে নাম লেত ভব সিন্ধু সুখাই বিচার কর সুমন মন মানি অর্থ হলো যদি দস্যু রচনা করতে নি মরা মরাম করতে করতে যদি তিনি সেই বাল্মীকি হতে পারে রামায়ণ দেখেছে না লবকুশ ভগবান রাম আসার আগে তিনি ওই রামায়ণ গ্রন্থের রচনা করতে যদি তিনি মরা মরা করতে করতে তিনি বাল্মীকি হতে পারে আর যদি আমরা সিধা সিধা আমরা রাম রাম বলতে কি না হবে এই জন্য গোস্বামী তুলসীদাস তিনি উদাহরণ দিচ্ছে আপনি দেখলেন ওই জমির মধ্যে যে ধান হলো না এরকম এরকম ঠেলে দিয়ে দেখেছেন একদম জমির মধ্যে দেখবেন ওই যে বীজটি উল্টা পড়ুক না তো সিধা পড়ুক কিন্তু যখন গাছটা হবে না কিরকম হবে ও সোজা হবে গাছটা এদিক ওদিক হবে না ও বীজটা যেরকম পড়ুক না কেন সেরকম ভাবে বলছে বলছে ভগবানের নাম যে কোনো ভাবে যদি ঠাকুরের নাম গ্রহণ করা হয় তার যে ফলটা যখন হবে না ও উল্টা ফল হবে না ফলটা তার সিধা ফল হবে এই জন্য বলে রাম না সকই নাম গুণগাই অর্থ হলো ভগবান নিজে তিনি তেনার নাম মহিমা তিনিও বুঝতে পারেনি এই জন্য ভগবান রাম যখন তিনি লঙ্কা গেলেন তা কি করতে হলো তাকে সেতু বন্ধ বাঁধতে হলো বাঁধতে না বাঁধার গুলো সেতু বন্ধ বাঁধছে তাকে লঙ্কা যেতে বলে সেতু বন্ধ বাঁধতে হলো হনুমানকে লঙ্কা যাওয়ার জন্য কিছু করতে হয়েছে কি করে বলেছে বলে জয় শ্রী রাম বলে তিনি সমুদ্রকে তিনি পার হয়ে গেলেন এই জন্য এখানে বলছেন যে ভগবানের নাম সবাই করতে পারে না কোটি কোটি জন্মের সুকৃতি বলে কেউ গোবিন্দের নাম তো করতে পারে এই জন্য ভগবান কপিল দেব তিনি মা কে বলছেন কি বলে অহো বত সপোচ তো গরিয়াল অহো মানে কি যখন আমরা কোন আশ্চর্য জিনিস দেখি না আমরা কি বলি ধরি কি আশ্চর্য বলি না কি আশ্চর্য কি আশ্চর্য এখানে ভগবান কপিল দেব মা কে বলছেন মা যদি কেউ ওই ভগবানের নাম গ্রহণ করলে অহো অহ মানে কত আশ্চর্যের কথা কবিদের নাম দিচ্ছে ঠাকুরের নাম উচ্চারণ করছে বলে সপোচ সপোচ মানে যারা কুকুর ভোজি চন্ডাল কুকুর মাংস কেউ খায় না কি কুকুর মাংস যারা খায় যে চন্ডাল হয়ে যদি তিনি সেই গোবিন্দের নাম গ্রহণ করতে পারে কি কর কি বলবে সপোচ অত গরিয়ান তিনি চন্ডাল হলো তার এত মহিমা কি মনে করতে হবে পূর্ব জন্ম ও চারটা কাম করিয়েছে তবে এই জন্মে গোবিন্দের নাম নিচ্ছে ও চারটা কাম কি করেছে প্রথম কাজ হলো যত প্রকার তপস্যা আছে পূর্ব জন্মে সমস্ত তপস্যা করে এসছে দ্বিতীয় কাজ এটি হলো যত প্রকার দান পুণ্য আছে হ্যাঁ স্কুল কলেজ সমস্ত দান পুণ্য করে এসছে তৃতীয় কাজ এটি হলো যত প্রকার যজ্ঞ অশ্বমেধ বাজপেয়ী যত যজ্ঞ করে এসেছে আর চতুর্থ কাজ হলো তিনি সমস্ত প্রকার তিনি দান পুণ্য করে এসেছে নাগের জন্মে পৃথিবীতে সমস্ত তীর্থ তিনি পর্যটন করিয়েছে তবে এই জীবনে কেউ গোবিন্দের নামটা গ্রহণ করছে বুঝতে পারছেন তো এই জন্য যারা ভগবানের নাম নিচ্ছেন আপনারা অনেক জন্মের সৌভাগ্য এখানে সবাই কৃষ্ণ কৃষ্ণ হরিনাম করেছে সবাই তালি বাজিয়ে না কৃষ্ণ কৃষ্ণ হরিনাম করে ঠিক আছে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Ram 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 Ram
से जब ध्याय से विष्णु कृपया जगत मथि द्वापर ये परिचर्या कल उतर हरि कीर्तन सत्यजुगे भगवत प्राप्ति के उपाय छिलो सत्यजुग की करतो भगवत प्राप्ति पतो ध्यायते माने ध्यान कर सत्यजुगे लोग ध्यान करतो कारण होलो तादेर मन का अत्यंत शांत छिलो किंतु द्वापर युग देखो कृष्ण निजे बोल अर्जुन निजे बोल चल चल ही माने कृष्ण द्वापर युग तिनी बोल छे गोविंद हमारे मन का बड़ा चंचल देखो आपनारा बसन तो ध्यान लगी देखो बोले ना ध्यान शिविर खोली कली जी के ध्यान नहीं शास्त्र मना कर दिए थे बोले कलो का तो हरि कीर्तनाथ बोले हरे नाम हरे नाम ही वो केवलम कलो नास्ते व नास्ते व नास्ते व गतिरंग था এখানে আমাদের কলি সংকরণ উপনিষদ বলছে নারদীয় পুরাণ যে বলছেন কলিযুগে ভগবত প্রাপ্তি কেবল উপায় হল গোবিন্দের নাম কীর্তন হ্যাঁ ধ্যান হল সত্যযুগে ছিল কলিযুগে ধ্যান নেই আর তৃতীয়াদিও কি ছিল বলে যজ্ঞ ছিল তৃতীয়াদিবে এই জন্য ভগবান দেখলেন কলিযুগের লোকরা যজ্ঞ করতে পারে না কারণ কি এটা যজ্ঞ করতে কোন পণ্ডিত বলুন যজ্ঞ কর প্রথমে বলে 1000 টাকা চাই एक यज्ञ करते पता नहीं कत हजार टाका चल जाए कुछ सारा दिन के यज्ञ कर दे आ कल जी में यज्ञ करा देने शुद्ध घी नहीं सब चर्बी मिला है वो हवन सामग्री शुद्ध जाए इसलिए ब्राह्मण मंत्र उच्चारण कर वो स्लो भी जाए ना उल्टा पुल्टा तांबा को किए उल्टा पुल्टा किए बीड़ी किए यदि मंत्र उच्चारण कर पूरा मंत्र उल्टा फला इसलिए कल जी में यज्ञ मना कर दिए थे द्वापर युग होगा अर्चन है अर्चन करते गले धूप दीप नैवेद्य कर्पूर अगुर चंदन दूध पचामृत कुदरत के ताका भावे ऐसे ठाकुर से भी की बोलते हैं कल जी को वैसे परिश्रम करते लागे होना वैसे कष्ट करते हो ना क्या बोले की कर हरि नाम कर की कर रहे हरि नाम कर रहे ये तो कोई नाम का भी की ना ऐसे कल जी को की लोगरा की करते सब नूतन नूतन मंत्र भी बेरे कर दिए नूतन नूतन मंत्र बेरे कर दिए थे कि तो आपने भविष्य पुराण पढ़े देख लो श्री कृष्ण जी का दादा ये इकोटा बंद कर दी माइक वाले ये इकोटा इकोटा काम कर ये इकोटा बंद कर दिया ऐ जने सत्य जी वे लोग रा की नाम उच्चारण करते हो सत्य जी वे मंत्र होला नारायण परा वेदा नारायण परा भक्षा नारायणम परम गति नारायणम परम मुक्ति सत्य जीव लोगरा एक नाम था जब फिर उधार होता हो तृतीय युग ऐसे थे कहते तृतीय युग कौन नाम करता है आगे शास्त्र बोले दिए थे श्री राम नारायण अनंत मुकुंद मधुसूदन तृतीय युग ये नाम चिलो द्वापर युग लोगरा की नाम जब करता हो बोले हरि मुरारी मधुकैट भारी गोपाल गोविंद मुकुंद सौरी जगदीश नारायण कृष्ण विष्णु निराश्रय नमाम जगदीश रखे ये नाम कर दो कलयुग की नाम हरे कृष्ण 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 हरे एक बार आप भी बोलो हरे राम 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 एक बार बोलो सबाई बोले हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे हरे कलयुग एक टाइम मंत्र एक जन शिव ठाकुर जी ने पुराण से माता पार्वती ये माता देवी के शिव ठाकुर जी के बोलते हैं पार्वती बोले इति षोडशक नाम्नम शिव जी के बोलते हैं इति षोडशक नाम्नम कलि कल्मषनाशनम नाथ परत उपाय सर्व विदेश दृश्यते समस्त जगत मत है पार्वती देखा दीजिए इति षोडशक नाम्नम ये सोलह नाम कलि युग है सोलह नाम और 32 अक्षर है कलि कल्मष नाशनम कलि युग जे पाप के यही नाम ताही नष्ट कर शिव निजे बोल से नहीं कथा है एजने कलि युग युग धर्म हुई हरे कृष्ण महामंत्र ऐसे बोलते ने गौर जे लॉय लॉय नाम वही नाम ला नाव आर जो तो खड़ा ना दूर देखेगा महाप्रभु जे नाम तो दिए थे शास्त्र जे का थे एक नाम का काम करे नीता है बुझवा दे तो
এই নামের দ্বারা আমাদের কলিযুগের কল্যাণ হবে। কিন্তু নাম যে নিতে হবে কিরকম নিতে হবে, কি এমনি একটা মালা নিয়ে জপ করতে আরম্ভ করে দেবো না। শাস্ত্র বলছে তসমাত গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসো শ্রেয়োত্তমম শাব্দে পরেশ নিষ্ণাতম ব্রহ্ম নিরুপসমাসম। ভাগবত বলছে তো যদি কলিযুগ থেকে উদ্ধার হতে হয় কি করতে হবে, তসমাত গুরুম প্রপদ্যেত গুরু চরণে ধর। এখানে বলছে গুরু ছাড়ি গোবিন্দ বজে শতাব্দী নরেন্দ্র মাঝে, গরি গুরু ছাড়া যাবে কোনো গতি নেই। এই জায়গায় দেখবেন যারা মদ খায় না তাদের কাছে গুরু আছে, যারা চুরি করে দেখবেন ওর কাছে গুরু আছে, যারা নিশা করে তাদের কাছে গুরু আছে কি না, যারা সিগারেট খায় তাদের কাছে গুরু আছে। যেন সাধারণ জগতে একটা গুরু আছে, তবে সেই ভগবত প্রাপ্তি সেই পরমার্থ সেই সপ্ত ব্রহ্ম সেই অপ্রাকৃত বস্তুকে পাওয়ার জন্য ও গুরু দরকার আছে। এই জন্য মহাপ্রভু যখন তিনি ঈশ্বর পুরীটা আছে গিয়েছেন কি বলছেন, মহাপ্রভু নিজে বলছেন বলে প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যখন তিনি গয়া যাত্রা গিয়েছেন মহাপ্রভু, আজকে গয়া যে এসছি না আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। কেন বলে আজকে গুরুকে দর্শনে দিয়েছি, শ্রী গুরুদেবকে দর্শনে দিয়েছি। এই জন্য শ্রী ঠাকুর নিজে পার্বতীকে বলছে বলে হে পার্বতী বলে গুরু দীক্ষা বিহীন যারা জীবনে গুরু দীক্ষা নেয়নি পশু জমি মাপনা দ্বিতীয় জীবনকে তাদের পশু পশু জন্মকে যেতে হবে। শ্রী পার্বতী বলছে তিনি যদি গুরু গ্রহণ করেনি, কেন এই যে শরীরটি হল অপবিত্র শরীর, এই শরীরটি হ্যাঁ শরীরের মধ্যে কি আছে পায়খানা পরিশ্রা পুজ রক্ত এই আছে আর কিছু নেই শরীরের মধ্যে। হ্যাঁ পুড়িয়ে দিলে ছাই হয়ে যাবে, পশু রাখলে বৃষ্টা হয়ে যাবে, নতুবা কীড়া পড়ে যাবে পোকা পড়ে যাবে, শরীরে তো এই গতি আর তো গতি নেই। এই জন্য গোস্বামী বলছেন পঞ্চ রচিত অধম শরীর, এটা হলো অধম শরীর আমাদের। হ্যাঁ এই জন্য শ্রী বলছেন পার্বতী যদি জীবনে কেউ সদ্গুরু গ্রহণ না করে তাহলে পশু জমি আপনার ওকে দ্বিতীয় জীবনে পশু জন্ম দিতে হবে। এই জন্য নিয়ম হল সদ্গুরু গ্রহণ করে কি করতে হবে বলতে ভজনটা করতে হবে। এই জন্য শ্রী ঠাকুর বলছেন গুরু কর্তা তাহলে গুরু এটা করে দিলাম না, শ্রী ঠাকুর বলছেন বলে গুরু বাহব শান্তি পার্বতী বলছেন শিষ্ট বিতবা হারতা হে পার্বতী যেন অনেক গুরু আছে, যারা দোকান খোলে বসে আছে আসো আমার সঙ্গে গুরু নাও দীক্ষা মন্ত্র নাও না। ভাগবত বলছে গুরু তিনটি লক্ষণ একাদশ সন্ধে, তিনটি লক্ষণ কি হবে শব্দে শব্দে মানে যদি সমস্ত শাস্ত্র জ্ঞান যার মধ্যে আছে, যদি শাস্ত্র জ্ঞান না থাকে যদি আমি তাকে কোনো প্রশ্ন করি তিনি আমার শঙ্কা দূর করতে পারবে না, আমার সংশয়কে দূর করতে পারবে না, এই জন্য শাস্ত্র জ্ঞান দরকার আছে। বলে শাস্ত্র জ্ঞান জানলে কি হবে বলে না, দেখবেন অনেক বড় বড় পণ্ডিত আছে পালা কীর্তন করে সব শাস্ত্র গুলো মুখস্থ করে বসে আছে কিন্তু নিজে জীবনে জিরো কিছু করে উল্টা পুল্টা চিজ চিজ খায় তাদের গুরু করলে হবে বলে না, বলে শব্দে ব্রহ্মে ব্রহ্মে মানে ভজন পরায়ণ হওয়া দরকার, ভগবত অনুভূতি সম্পন্ন হওয়া দরকার। হ্যাঁ যদি সত্যি সত্যি যেটা বলে নিজের জীবনে যিনি করে কেবল অন্যকে উপদেশ দেওয়ার জন্য গুরু হয়নি না, আমরা গুরু করি কিসের জন্য সংসার থেকে উদ্ধার হওয়ার জন্য, আমি এইরকম গুরু করেছি ও আমার থেকে গুরু বেশি মায়ার মধ্যে পড়িয়াছে, আমি কি মায়ার মধ্যে আমি থাকে বেশি মায়ার মধ্যে ও নিজেই পড়িয়াছে। আর যদি দুজন কুয়ার মধ্যে পড়ে থাকো যদি একজন একজনকে বলে এখান থেকে উদ্ধার কর কে কাকে উদ্ধার করবে, আর দুজন তো কুয়ার মধ্যে পড়িয়াছ বলে এই কুয়ার উপরে যদি একজন কেউ থাকে তিনি যদি দৌড়ি ফেলে আর রশি ফেলে তাকে যদি আমি ধরি তিনি কি করবেন আমাদের, তিনি উঠিয়ে তিনি উপরে নিয়ে যেতে পারবেন। এই জন্য এখানে ভাগবত বলছে পরে কেবল জ্ঞান হলে হবে না বিজ্ঞান দরকার আছে। হ্যাঁ তিনি মায়া থেকে তিনি উপরে হওয়া দরকার বলে তসমাত গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শাব্দে পরেচ নিষ্ণাতম ব্রহ্ম নিরুপসমাশ্রয়ম, ব্রহ্মে প্রতিষ্ঠিত হওয়া দরকার তবে হবে তত্ত্ব হবে না। এই জন্য শিব ঠাকুর তিনি এই কথা পার্বতীকে এই কথা বলছেন, এই জন্য হরিনামটা কোথা থেকে নিতে হবে বলে সৎ গুরু থেকে হরিনামটুকু সৎ গুরু থেকে গ্রহণ করলে পরে কি হবে
তবে তিনি এই মায়ার সংসার থেকে তিনি পার হয়ে কি হবে সেই গোবিন্দের কাছে তিনি যেতে পারবেন। বলে বিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। আপনাদের আর 2 মিনিট নেব, এটা ছোট কাহিনী বল দেব, তারপরে আপনারা বাড়িতে যাবেন, ঠিক আছে, প্রসাদ দিয়ে যাবেন। দেখুন এখানে প্রশ্ন হচ্ছে, আপনার ছোট একটা গল্প বলছি, মন দিয়ে শুনবা, এই হরিনাম কেন করবো, হরিনাম করার কি দরকার আছে, এই সম্বন্ধে একটি ছোট কাহিনী বলছি, মন দিয়ে শুনুন। তাহলে এক সময় আপনারা অন্যদের বুঝাতে পারবেন, বলে এক সময় কি হয়েছে, একটা গরিব ব্যক্তি বাড়িতে বাড়িতে তিনি ভিক্ষাসী আছেন, করতে করতে একটা জমিদার বাড়িতে বলছেন, বলে বাবু 3 দিন থেকে খিদাই আছে, কিছু খেতে দিলে, পেটে গেলে তোমার উপকার হবে, মঙ্গল হবে, 3 দিন থেকে খিদাই আছে। এখন জমিদার ব্যক্তি বেরিয়েছে, বলে তুমি ভিক্ষা কেন মারছো, দেখতে তো দেখো ভালোই লাগছে, তুমি কাজ কামো করে তো খেতে তো খেতে পারো, তুমি ভিক্ষা কেন চাইছো, বলে আমি বাধ্য হই ভিক্ষা চাইছি, বলে কেন, বলে যদি আমি যে কোনো কাজে আমি হাত দিচ্ছি না বিজনেস করার জন্য, যদি সোনার মধ্যে যদি হাত দিচ্ছি ওটা মাটি হয়ে যাচ্ছে, এই জন্য বাধ্য হয়ে আর আমি কিছু দেখলাম না, শেষে আমাকে ভিক্ষা মারতে হচ্ছে। বলে দেখো আমার একটা বিজনেস চালের বিজনেস আছে, বহুত বড় বিজনেস আছে, আমি তোমাকে পার্টনার বানিয়ে দিচ্ছি, পার্টনার বুঝতে পারছেন তো, আমরা পার্টনার হয়ে যাও, আধা তোমার আর আধা আমার। এই কথা শুনে যদি একটা ভিখারি যদি একটা বড় বিজনেস ম্যান কাছে পৌঁছায় ও যদি বলে আমি পার্টনার বানিয়ে দিচ্ছি, কত বড় কথা তা, হ্যাঁ, কিন্তু তার বিশ্বাস এলো না, বলে আপনি আমার সঙ্গে ইয়ারকে থাটাকিনি করছেন, কিছু না দিবে মনে করবি, কোথায় আপনি এত বড় হ্যাঁ টাকা পয়সার মালিক, আমি কোথায় একটা দরিদ্র ব্যক্তি, আপনি বলছেন পার্টনার বানা দেবে, আমার তো বিশ্বাস হচ্ছে না। বলে দেখো যদি বলো না ইয়ে সম্পূর্ণ বিজনেসটা আমি তোমাকে দিয়ে দেবো, তুমি এই সম্পূর্ণ বিজনেসটা তুমি নিয়ে নাও, কিন্তু এটা কথা এর মধ্যে যা কিছু লাভ হবে 10% আমাকে দিবে আর 90% তুমি রাখবে, কত 10% কার যে মালিকি আর 90% কার যে বল ভিখারি। এখন এটা ডিল হয়ে গেছে, মন দিয়ে শোনো কথা, এখন ডিল হয়ে গেছে, বলে ঠিক আছে তুমি বিজনেসটা নিয়ে না, বলে চিন্তা করবে না, 1 মাস পূর্ণ হওয়ার আগে 10% তোমার বাড়িতে পৌঁছে যাবে। এখন 1 মাস পূর্ণ হয়ে গেছে কিন্তু ওর বাড়িতে আর 10% আসেনি, ও দেখছে কখন 1 মাস পূর্ণ হলে 10% আসবে, কিন্তু পূর্ণ হয়ে গেছে আর 10% এখানে আসেনি, ও মনে করছে ঠিক আছে, মনে হচ্ছে বোধ হয় বিজনেসটা ভালো করে হ্যাঁ করেছে, একজন ওর সময় পায়নি 10% দেওয়া, কিন্তু ওখানে 2 মাস হয়ে গেছে না তবুও আসেনি, যেন 3 মাস হয়ে গেছে তবু, যেন 6 মাস হয়ে গেছে পর আসে না, বলছে বল হরি হরি বল তো হয়ে গেল না, বল একটু দেখে আসি কি হচ্ছে, হ্যাঁ আমি তো সম্পূর্ণ বিজনেস চাকরি তাকে দিয়ে দিলাম, এ যখন বাড়িতে এসে দেখে না কি আলিশান তার বাড়ি, এ কোটি কোটি টাকা বিজনেস, কত তার ঘরের সামনে কোটি কোটি টাকা গাড়ি, কত চাকর, হ্যাঁ তার বাড়িতে কত চাকর কাজ করছে। এখন ওই বিজনেস ম্যানটা এসে হ্যাঁ ওই যে লোকটা এসে বলছে, বলে আপনি আমাকে চিনতে পেরেছেন, কি বলছে, আপনি আমাকে চিনতে পেরেছেন, কিন্তু ওই লোকটা ওই যে ভিক্ষা মারতে মারতে এসেছিল, বলে তুমি কে গো, বলে তুমি কে গো মানে কি, তুমি ভিখারি ভিক্ষা মারতে মারতে আমার দরজার কাছে এসেছিলে, ইয়ে সম্পূর্ণ বিজনেস আমার ছিল, তোমাকে সম্পূর্ণ বিজনেস দিয়ে দিলাম, হ্যাঁ আর তুমি বলছো যে তুমি কে গো, বলো আপনি ওই, বলে হ্যাঁ আমি ওই, ওই ভিক্ষা মারতে মারতে আমার বাড়িতে এসেছিলে না, এই সম্পূর্ণ বিজনেস তোমাকে দিয়ে একটু টাকা পয়সা কামিয়েছি, আমি তোমাকে দিয়েছি, বলে তোমার সঙ্গে কি ডিল হয়েছিল 10% আমাকে দেওয়ার জন্য, না কত 10%, তুমি তো 6 মাস হয়ে গেলো, 6 মাসে তুমি তুমি তো মুখ দেখাতে আসো না, কি ব্যাপার কি, তখন ওই লোকটা বলছে কিসের 10%, সারাদিন কাজ করবো আমি, সারাদিন কাজ কর্ম খেটে কমাবো আমি, আর তোমাকে বসতে বসতে 10% দেবো, যদি এইরকম কোন একটি লোক আপনাকে বল, ওই লোকটাকে তুমি কি বলবে, বলো তোমরা কি বলবে ওই লোকটাকে, মন দিয়ে বলো কি তোমাদের কাছে কি শব্দ আছে বলবে, বলো কি বলবে, বলো এরপরে চুপ হয়ে গেলে কি বলবে, তোমাদের কিছু শব্দ থাকবে ওর জন্য কি,
हाँ बाबा ठीक बोल बेईमानी नमक हराम धोखाबाजी जत तुम्हारे शब्द थके तत शब्द व्यवहार तक हाँ जाने तो धोखाबाजी बेईमानी लोग के बोलो देखी के आमरा आमरा बोलाम ओई व्यक्ति की अपनारा बोलो ना हमारे जो संसार जन्म लिए संगे कि जा किछु दिए छे के दिए छे सब ओलता हमरा किछु निया आसे नी हैं ओई भिखारी देखते होला हमें आमर आमरा हैं और सब कुछ तार कृपाय किए छी टाका पैसा स्त्री पुत्र बारे तार कृपाय किए छी तिनी हमादर ए मानव एतो सुंदर मानव शरीर दिए छे तिन जदी चाहे तें ना हमादर तिनी पागल वाली रास्ता रास्ता घुराते पाते कत पागल रास्ता घुरेडा छे किसी लोगों के देखे पाए लगड़ा लुड़ा बांग्ला की बोले फोड़ा पड़ फिर फोड़ा बना नहीं कत लोग देखे अंधो ही बसिया छे तिनी हमारे ताई दे ही नहीं तिनी की कर छेन सुस्त सबल एक तो सुंदर शरीर के तिनी दिए छे तिनी सब कुछ हमारे दिए छेन किंतु तिनी बोल छे देखो आमी तुम्हारे सब कुछ दिलाम किंतु तुम्ही हमारे 10% दे दा कत किंतु तिनी पैसा चाहे छे ना 10% हमारे दस दे के तिनी चाहे छे ना समझ तेरी की चाहे छे हमारे कास्ट पे केवल 10% समय चाहे छे तुम्ही 10% हमारे घर में दिख पर और 90% तुम्ही निजे काज करो कि तो केवल 10% हमारे भजन करो दिन रात मिले कत घंटा आवे 26 घंटा हो छे तार मते 10% कथा में बोल देगी 2 घंटा 40 मिनट हो छे कत हो छे 2 घंटा 40 मिनट हो छे ठाकुर बोल से देखो तुम्हें हमारे 2 घंटा 40 मिनट हमारे घर में गाओ और आज पूरा 26 जो घंटा तुम्हें निजर जन संसार करो कि तू हमारा की बोल सी तू तू के तो के समय तो नहीं देवो स्मार्टफोन देख लो टीवी देख लो आड्डा मार लो कत तो बदुआ छे दादा से गप गप ना गप हमें गप मार लो तुम्हारे समय के नहीं देवो ए जने सूरदास रे नाम सुने छे चार भजन बोलो मैया मोरी मैं नहीं मार हर न खार मुझे भजन तुम्हें की बोल चाहे हिंदी बुझ पा रहा तेरी बोल चाहे जिन्नी तनु दही ताही बिसराई कैसे नमक हरामी मौसम कौन कुटिल खलदामी सूरदास रे पद बोले जिन्नी तनु दही हाँ कृपा करे जिन्नी आमा के मानव शरीर क्या दिए थे तिनी चाहिए आमादर पशु पाखी जन्म पठाते पार तो तिनी चाहिए ये गाछ पाला जन्म दिते पार दे तिनी कि तो तिनी गाछ पाला जन्म दे नहीं आमादी की दिए छे ए मानव शरीर तो तिनी कृपा करे आमादर दिए छे बोले ताही बिसराई की करला ताके ही भूले गेला बोले कैसे नमक हरामी मौसम को न कुटिल खलकामी हमार मतलब कुटिल खलकामी के बदल पाए बुजुर्ग छन तो एजिने ताके की करबे कतरु समय दिवे 10% दा यदि 10% समय ना है कम से कम 5% दा यदि 5% ना है तब 2% दे पारबो की दे पारबो ना की कर ताके समय दबो तेकी कली युगे तेकी की रूप ऐसे छे बोले कली युगे नाम रूपे कृष्ण अवतार नाम है त है सर्व संसार उतार कलिजुग तिनी ऐ हरि कृष्ण महामंत्र रूप ठाकुर कलिजुग तिनी नाम रूप ऐसे छे एजने ठाकुर बोल छे ताके समय दया माने ऐ हरि कृष्ण महामंत्र जप कर चैतन्य महाप्रभु नाम सुने छ भाई ना एक दिन महाप्रभु के भक्तर ना निमंत्रण दिए बोले प्रभु आज के हमार बारी ते तुम्हार भोजन महाप्रभु बोले देखो सवारी बारी ता भोजन करना बोले कार बारी ते भोजन करो बोले यदि कोई लक्ष्यपति है यदि केवो लक्ष्यपति है तो अपन लक्ष्यपति माने की 1 लाख स्वर्ण मोहर जाल बाड़ी ते गुरु प्रभु हमारे बाड़ी ते 100 टका होने 100 टका माने 100 स्वर्ण मोहर तो हमारे बाड़ी ते तुम की भजन करवे ना तेरे महाप्रभु की बोले बोले जानो प्रकृति लक्ष्यपति के बोले के बोले प्रत्येक दिन जिन्हें 1 लाख हरिनाम जप करे जिन्हें प्रत्येक दिन 1 लाख हरिनाम जप करते की बोले प्रकृति लक्ष्यपति जिन्हें मीरा की बोलते रे पायो जी मैंने राम रतन धन पायो वस्तु अमोल का
मेरे सदा गुरु कृपा करे आपनायो पायो जी मैंने राम रतन तिने बोल से ने पायो जी मैंने माने दी आमी पहला बल्कि पहले तुम्हीं बोले राम रतन धन पायो माने की जब तक उसे कृष्ण रे नाम लिए जी से राम रे नाम तुम्हीं जी वही जग पहला बोले जग में सब ही को आयो अंधेरे सब कभी कल संसार की चीज पहला अपना बोले ये धन भी तुम्हीं कुठा तक पहले बोले दी मरे सदगुरु ये धरती सदगुरु थे पहला बोले ये धन की रकम द्वितीय लाइन पे तीन बच्चे बोले चोर नहीं ले वे लूटे नहीं जावे दीन दीन बड़ा तसब आयो आयो जी मैंने राम रतन धन बोले ये धन की रकम ना चोर चोरी करते बार में ना नष्ट है ना আর যে ধনটা সবসময় বাড়তে থাকে যে ধনটি সবসময় বাড়তে থাকবে যে ধনটি না কম হবে না কি এই ধন এখানে এই যে ভগবান যে নাম ধনটা হলো প্রকৃতির ধন এখানে আপনারা প্রথমে কি করবে যে এখানে তো অধিকাংশ আমাদের সব ভক্তরা আছে সব ভক্তরা সব হরিনাম করে হ্যাঁ এখানে যারা হরিনাম করেন না যারা হরিনাম করছে না তারা কি করবে আজ থেকে হরিনাম করতে আরম্ভ করবে কবে থেকে হরিনাম করবে বলো কবে থেকে এই যে শাস্ত্র বলছে কাল করছো আজ করো আর আজ করছো আও বলে পলে মে প্রলয় হইগি গৌরী রহেগি আতে বলে কাল কি করতে চাই কাল কি না আজ থেকে করো বলে আজ থেকে না বলে একবার থেকে বলে কেন দেখছ না করোনা আসছে বলে করোনা তো ভালো তো হয়ে গেছে তিন দিন আগে আগে তোমার বাপে আসে গেল কত লোক মারা গেল তাই জন্য এই জীবন রেখো না ঠিক নেই এখানে যত তাড়াতাড়ি পারবে কি করবে গোবিন্দের ভজন করতে আরম্ভ করে দাও ঠিক আছে এই জন্য সবাই এক একটা মালা আমি তো এখানে কত বর্ষ থেকে হয় না কথা বলছি এখানে তো চার পাঁচ ছয় বর্ষ হয়ে গেছে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না কথা তো সবাই শুনছে কিন্তু এই গানে শুনে না এই গান বের করে যেতে আছে এই গানে শুনছে আর এইখানে বের করে এখান থেকে চলে যাচ্ছে এখান থেকে যাওয়ার পর না কাপড়টা আমি ঝেড়ে দিয়েছি যারা শুনে গেলাম এখান রেখে দিয়ে গেলাম আমি যে এত পরিশ্রম করছি এত কিছু ফল পাওয়া দরকার আছে ফলটা কি যেখানে আমি আপনাদের কিছু চাই না একটি জিনিস চাই আপনারা গোবিন্দ ভজন করুন আর জীবনে সুখে থাকুন সেই গোবিন্দ ভজন করতে গেলে মালা তে হরিনাম করতে হবে এমনি নাই মালা তে হরিনাম করতে হবে কেন মালা নিয়ে হরিনাম করলে কি হবে তাতে অভ্যাস হবে এখানে আপনারা এক একটা মালা নিয়ে যাবেন কালকে মহারাজ আসবেন আপনাদের না যারা যারা পুরো নিরামিষ ভোজী হয় তাদেরকে তো আমার তুলসী মালা দিই তাদের তুলসী মালা আর যারা এমনি নিরামিষ ভোজী নাই তাদের একটা নীল মালা নিয়ে যাবে ওই নীল মালার মধ্যে প্র্যাকটিস করবা হরিনাম করতে আরম্ভ করো করতে করতে যখন পুরো ভালো হয়ে যাবে না তখন তুলসী মালা দিয়ে তখন হরিনাম করবেন গুরু দীক্ষা দিয়ে ভালোভাবে গুরু মন্ত্র দীক্ষা দিয়ে তখন হরিনাম করবে ঠিক আছে কালকে মহারাজ কাছ থেকে আপনার একটা নীল মালা নিয়ে যাবে হ্যাঁ ওই যে নীল মালা আছে ওই নীল মালা দেখুন মহাপ্রভুর কি বলে লক্ষ্যপতি কি করে হবে দেখো ধ্যান দিন যেরকম মালা করি না যেরকম হরে কৃষ্ণ সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 একটা গুটি সরায় দুবার বলে দ্বিতীয় তিনবার বলে তৃতীয় যেখানে এখানে শেষ হয়ে যায় এটাকে পার করে না আবার ঘুরিয়ে দিই হ্যাঁ এক লক্ষ্য কি করে হয় যেরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কতবার হইল ষোলবার হইল হ্যাঁ ষোলবার এর মধ্যে একশো আট কোটি আছে যদি এইরকম ষোলো মালা হয়ে যায় না ও পঁচিশ হাজার হয় আর যদি কেউ চৌষট্টি মালা করে তাহলে এক লাখ কত হলো বলে এক লাখ মালা করলে না মহাপ্রভু বলছে আজকে তোমার নামে ব্যাংকে এক লাখ টাকা ফিক্সড ডিপোজিট হয়ে গেল ভগবান নিজে বলছে বলে সুদ কত পাবে ওর সুদ কত পাবে বলে দিন 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 বড় তো সবাই যদি এক লাখ নাম করছে তাহলে কি এক লাখ পঁচিশ হাজার টাকা পাবে আর চার দিন তে দুই লাখ চার দিন তে দুই লাখ এই ধনটা কর তোমার ওই খাতাতে জমা হচ্ছে
বৃন্দাবনে রাম নাম সত্য হে, গোপাল নাম সত্য হে, সত্য বোল ব্যক্ত হে, সব কই বার জিতা এটা বলে। মানে কি তাকে শোনাছে, এই যে উপরে শুয়ে আছে যাকে পোড়াতে নিয়ে যাচ্ছে, ওকে কি বলছে, বলে জীবনে যতটুকু তুমি গোপীদের নাম নিয়েছ, রামের নাম নিয়েছ, ওইটাই তোমার সঙ্গে যাচ্ছে। ইয়ে ছাড়া তুমি জীবনে যা কিছু করেছ এখান থেকে একটা ছোট সুতো তোমার সঙ্গে যাচ্ছে না। স্ত্রী কেঁদে কেঁদে তোমার সঙ্গে দরজা পর্যন্ত যাবে, তার আগে স্ত্রী তোমার আগে যাবে না। পরিবারের আগে শ্মশান পর্যন্ত যাবে, ওইখানে পুড়িয়ে ছাই করে ফিরে আসবে, যাবে কে? পায়োজি মেনে রাম রতন ধন পায়ো, যতটুকু হরিনাম করে জুড়ে যাবে। এই জন্য কাল যেতে হয় মহারাজ আমি প্রার্থনা করবো, কালকে মহারাজ তোমাদের একটা নিম মালা দিয়ে দিবে, ওই নিম মালটা আমি হরিনাম করবো। হ্যাঁ, যেমন ভালো হয়ে যাবে তোমরা, পুরা নিরামিষ ভোজি হয়ে যাবে। আমাদের মঠে যিনি আচার্য আছেন ভক্তিরঞ্জন সাগর গোস্বামী মহারাজ, ওনার থেকে আবার হরিনাম দিয়ে তাকে শুদ্ধ হবে, আপনার হরিনাম করবে, জীবন সফল করবে। ঠিক আছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, এক আজ আবার কথা কে এখানে বিশ্রাম আছে। হ্যাঁ, কি ভজন? হ্যাঁ, শুনে তো কোন আপনার পিছনে পিছনে তালি দিয়ে, হ্যাঁ সবাই তালি দিয়ে দিয়ে আপনার পিছনে পিছনে গাইবে। ले लो रे कोई राम का प्यारा, आवाज लगाऊं गली गली, राम नाम के हीरे मोती मैं बिखरा। Oh, okay.
हाथ तो सब हाथ तुल सब बोले हरी बोल हरी बोल।